আসসালামু আলাইকুম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ 7 মার্চ 2024। এটা অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পূর্ব বা প্রাক্কলনিক, বেতন গ্রেড 10, 16,000 থেকে 38,680, শূন্য পদের সংখ্যা 67টি। কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষাজীবনের কোনো স্তরে থার্ড ক্লাস গ্রহণযোগ্য নয়। এমএস ওয়ার্ড অর্থাৎ আপনাকে এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বা বিদ্যুৎ, বেতন গ্রেড 10, 16,000 থেকে 38,680, পদের সংখ্যা 10টি। কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে যন্ত্র কৌশল বা তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব রক্ষক গ্রেড 12, 11,300 থেকে 27,300, পদ সংখ্যা 19টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থার্ড ক্লাস গ্রহণযোগ্য না কম্পিউটার জানা থাকতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 8 এপ্রিল 2024 সোমবার বিকেল 4টা পর্যন্ত। আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি হচ্ছে 1 ও 2 নং পদের জন্য 500 টাকা, 3 নং পদের জন্য 300 টাকা, যেটা আপনারা পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে জমা দিতে হবে। ওয়েবসাইট হচ্ছে jobs.bwdb.gov.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে নির্দেশনাগুলো বা স্টেপগুলো ফলো করে আবেদন কমপ্লিট করতে হবে। আবেদন অলরেডি শুরু হয়েছে 1/3/2024 তারিখে। প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তারা আবেদন করতে আগ্রহী, তারা সম্পূর্ণ সার্কুলারটা একটু ভালো করে শর্তাবলীগুলো ভালো করে একটু পড়ে নেবে, তারপরে আবেদন করবে। ধন্যবাদ সবাইকে।